এবারে এটা একটু ভিন্ন ছিল আমার জন্য, নিজে নিজেকে খুঁজে পেয়েছিলাম ঈদের দিনে একটু সময়ের জন্য, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঈদ মোবারক জানিয়ে আপনাদেরকে আমার আরেকটা ভিডিওতে ওয়েলকাম করছি তানজিনাস মোমেন্টসের। সকালবেলা এটা আমার ঈদের ড্রেস ছিল, এরপর ড্রেস চেঞ্জ করে আরেকটা ড্রেস পরে চলে যাচ্ছি আমি আয়ন টিভিতে। আজকে আয়ন টিভিতে আমাদের চারজনের জন্য বর্ণালী আপ্পু অ্যারেঞ্জ করেছে একটা ঈদ আড্ডা, তাওবার লাইভ। বহু বছর পর এরকম একটা কাজ করছি। আমার সাথে ছিলেন তিন ভুবনের তিনজন মানুষ, নাদিয়া, রিয়া এবং কি মিষ্টি। সো এই প্রোগ্রামটা আমি লাইভ একটা কমেন্টে লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা দেখে নিতে পারেন যে কেমন ছিল আমাদের এই লাইভটা। আমি স্টুডিওতে যখন ওয়াক ইন করেছি আমার কাছে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। খুবই 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 ডিফারেন্টভাবে আমি এনজয় করছিলাম এই মোমেন্টটা। আমাদের সাইডকে স্টুডিওটা দেখতে ছিল এমন, তিন সাইডে ছিল ক্যামেরা আমাদের পাঁচজনকে কভার করার জন্য। তো আমরা সবাই আমাদের ভয়েস টেস্টিংটা করে নিচ্ছিলাম শুরু করার আগে। তো এখানে আমাদেরকে বর্ণাপ্পু বলে দিল শুরুতেই যে কীভাবে কি তিনটা স্টেপে আমাদের লাইফটা হবে। তো আমাদের এখানে নাদিয়া খুব নার্ভাস ছিল, দেখেন ভয়ঙ্কর লাগছে। বর্ণালী আপু আজকে আমাকে ফাঁসাই দিছে, আমাকে দিয়ে অ্যাঙ্করিং করাইছে, আমার দিবার মামলিং করছে। হ্যাঁ, আমাদের নিউজ এডিটর আপু খুব ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম। নিউজ এডিটর বলে আপু খুব ভালো। আমাদের হয়ে গেছে ফাইনালি, এখন আমরা কিছু ছবি নিব সব আপুদের সাথে এখানে, আর তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। খুব সুন্দর ছিল, বর্ণালী আপুকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সুন্দর করে ঈদের দিন ডেকে এক্সট্রা ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চলো ছবি নিই। হ্যাঁ, এরপর আমরা চলে গেলাম একটু চা খাওয়ার জন্য। আমাকে খাওয়ার বলছিল যে ওর ভাইয়ের ওখানে আর কিছুক্ষণ আছে, আমি তাহলে তুমি থাকো ওখানে, আমি একটু ওদের সাথে আরেকটু সময় কাটাই। তো চা খেতে গিয়েছিলাম আমরা এখানে আয়ন টিভির পাশে, যেটা অ্যাভেলেবেল ক্লোজও ছিল, ওরা রেস্টুরেন্ট বন্ধ ছিল। সো আমরা শুধু কড়াক চাই আর নিয়ে নিয়েছিলাম গরম গরম সমোসা। খুব সুন্দর একটা সময় কেটেছে, আমরা বসে আমাদের লাইফটা আবারও দেখছিলাম কেমন ছিল। বর্ণলাপকে আবারও ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য। চা চা খেয়ে বের হয়ে যাব, তো আমি আর যাব না এখন ইনস্টামের দিকে। হাওয়ার বলে যে তুমি এরপরে চলে আসো, তো আমাকে আর রিয়াকে নাদিস ড্রপ করে দিবে গাড়িতে, যেহেতু ওর কাছে আজকে গাড়ি আছে। তো পৌঁছে গেলাম আমি আমার ফ্যামিলির কাছে। ফ্যামিলির কাছে পৌঁছে যাওয়ার পর আমি বলছিলাম যে আমার খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, হাজব্যান্ডও বলছিল যে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ভাইয়ের সাথে তিন ছেলেকে নিয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যেতে যেতে পথে একটু টিকটক করে নিলাম, যেটা গাড়ির লাইটে খুব সুন্দর লাগছিলো। এই ছিল আমাদের আজকের সন্ধ্যা, কেমন লেগেছে আমাকে জানাবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।